আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 12 দেশে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটরেরা এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদেরকেও চিঠি দিয়েছে এবং তাদের প্রতি ব্যবস্থা নিয়েছে বিদেশ। দর্শক, বিভিন্ন দেশ তাদের প্রতি ব্যবস্থা নিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এবং কেউ বাদ যায়নি। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে এবং সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবং আরও অনেক কিছু বলেছেন বিবিসি বাংলা নিউজে, সেটি আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, গত 15 থেকে 17 দিনে যে শিক্ষার্থীর ওপর হামলা মামলা খুন, এটা কিন্তু কোনো দেশ মেনে নিচ্ছে না। এখানে মানবাধিকার লঙ্ঘন করেছে বর্তমান সরকার। দর্শক, অনেক কিছু বিস্তারিত বলেছে এবং 210 জন এ পর্যন্ত 212 জনের মৃত্যু হয়েছে এবং 12,000-এরও বেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের উপর টিয়াল শেল, গুলি, তারপরে কাঁদানি গ্যাস, আরও রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। তারা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছে এবং গণমাধ্যম যে কর্মী আছে তাদের ফুটেজ থেকে দেখেছে। দেখার পরে তারা একটা পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্লিংকেনের কাছে সেনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি। চিঠিতে কি লিখেছে সেটা আমি বলছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র 22 জুন সেনেটরের এ কংগ্রেসম্যান। চিঠিতে তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এসব বাহিনী ব্যবহার করেছে শিক্ষার্থীর ওপর সেই মিছিল দমন করার জন্য। সহিংসতা ও সংঘর্ষের প্রাণহানির ঘটনা ঘটেছে এসব মিছিলে, এরকম তথ্য তারা পেয়েছে। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশের গত 7ই জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে এই সরকার। ত্রুটিপূর্ণ নির্বাচন মানে আপনারা তো জানেন নির্বাচনই হয়নি। এতে বলা হয়েছে, চলতি বছরের 7ই জানুয়ারির নির্বাচন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল। এর আগেও 2023 সালে 28শে অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পর ঢালাওভাবে গ্রেপ্তার অব্যাহত রেখেছিল সরকার। ঢালাওভাবে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচাইতে জোরালো সহিংসতা করেছেন। ঢাকা, দেশের বিভিন্ন শহরে পুলিশ, বিক্ষোভকারী বিরোধী কর্মী, সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এতে 212 জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশের সরকার ইতিমধ্যে নিষেধাজ্ঞায় থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছেন দাঙ্গা পুলিশ। এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন তাদের জবাবদিহিতার আওতায় আনা দাবি জানান এবং ওই চিঠিতে এসব বলা হয়েছে। বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে, যারা বাংলাদেশের জনগণকে একটি প্রতিনিধিশীল এবং গণতান্ত্রিক সরকার অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। চিঠিতে আরও বলা হয়েছে, এত বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানেরা বলেছেন, আটককৃতদের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখন অনেকেই কারাগারে রয়েছেন। এছাড়া গণমাধ্যম কর্মী, সরকার বিরোধী সমালোচকরা অনলাইনের মত প্রকাশ স্বাধীনতাকে গুরুত্বভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যারা গণমাধ্যম কর্মী, যারা পত্রিকা ছাপে, তারাও কিন্তু চাপে রয়েছেন, সব কিছু প্রকাশ করতে পারে না, তাদের সমস্যা ঘটায়। বর্তমান বাংলাদেশে হয়রানি, নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল, এই চিঠিতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থা উন্নতি করতে ব্যর্থ হওয়া
না বা পড়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়া না পড়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2011 সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়টি তুলে ধরা হয় ওই চিঠিতে। আশা করি বুঝতে পারছেন, আগে র্যাবের ওপর কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আর বর্তমানে বিষয়টা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে মার্কিন সিনেটর এবং যুক্তরাষ্ট্র থেকে যে চিঠি দিয়েছেন সেটা কিন্তু স্পষ্ট, এখানে কিছু মিথ্যা নেই, সব কিছু কিন্তু স্পষ্ট বলা মানে বোঝা যাচ্ছে। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।